আসসালাম বারাকাত এক ব্যক্তির তিন মেয়ে সন্তান পিতা জীবিত থাকা অবস্থায় তিন কন্যার নামে কিছু জমি লিখে দিতে চায় কেন লিখে দিতে চাই বলতে পারবেন কেন পিতা লিখে দিতে চায় যখন মেয়ে ছাড়া অন্য কেউ নেই তো মেয়েরা তো পাবে এই জন্য লিখে দিতে চায় যাতে করে তার ভাইরা না পায় ভাইদেরকে ফাঁকে দিতে চায় আল্লাহ তালা তার ভাইদেরকে সম্পত্তি দিয়েছেন তিনটে মেয়ে পাবে তিন সমস্ত সম্পত্তিকে ভাগে ভাগ করে দুই ভাগ ভাগ আর এক যেটা থাকবে সেটা ওই লোকের ভাইরা পাবে তো এই লোক চায় যাতে ভাইরা ভাগ না পায় তার জন্য লিখে দিতে চায় এরকম হলে পরে বঞ্চনা এই বঞ্চনা আল্লাহ সহ্য করবেন না এই জন্য ইসলামের শরীয়ত এটা যায়জ না আহ মা যাক মারা যাওয়ার পরে তিন বনে সম্পত্তির তিন ভাগের দুই ভাগ তারা নেবে বাকি ভাগ তার মেয়েদের চাচারা নেবে এক যার ভাগ আছে আল্লাহ যাকে দিয়েছে সে নেবে তাদের তাদের সেটা সেটা ভাগ্য তালা আর মোহরানা বাবদ স্ত্রীকে জমি লিখে দেওয়া যাবে কারণ এটা সে ঋণ রেখে দিয়েছে তো ঋণটাকে পরিশোধ যদি করতে না পারে অন্য তাহলে তার নামে জমি লিখে দিতে পারে এটা মানে বিক্রি করে ঋণ পরিশোধ করার মতো হবে